खाबों में जो आए आप मुझे छेड़ जाए उसे कहूँगा कभी सामने तो आए खाबों में जो आए आप मुझे छेड़ जाए उसे कहूँगा कभी सामने तो आए मेरी खाबों में जो ¡Gracias!
অসুবিধা হয়ে পড়লে আমি তো খুব ভালো করে জানো যে আমার কাছে চোখের জলের কোনো দাম নেই। স্বার্থ ছাড়া আমার পা কিন্তু এক চুলও নড়ে না। সুতরাং এক হাতে রেজিস্ট্রি পেপার আর অন্য হাতে এই যে ডিভোর্স পেপার, এক হাতে সুখের হাসি আর অন্য হাতে দুঃখের কারকা, এক হাতে আপনার ক্ষমতা আর অন্য হাতে শেষ হয়ে যাওয়া মায়া মমতা। স্যার স্যার আমি তো ওরা বেঁকে ছিলাম, বলো বলো খবর বলো। স্যার খবর খুব ভালো স্যার। তাই? হ্যাঁ স্যার ভালো খবর, মানে সবুজ এসে গেছে স্যার। এসে গেছে? হ্যাঁ স্যার। ভেরি গুড, আরে ডাকো ডাকো ভেতরে ডাকো, আমি আবার গিনি পিগ থেকে ভালো। সবুজ সবুজ ভিতরে এসো সবুজ। স্যার স্যার আপনার সাথে পরিচয় করে দিই, এর নাম সবুজ, জানতো তো আপনাকে বলেছিলাম। আর সবুজ বাবু ইনি হলেন, আরে বাবা এনাকে কে না চেনে, ইনি তো আমাদের মতন বেকারদের কাছে ভগবান। জানেন স্যার কিশোরাদার মুখ থেকে শোনাম আপনি নাকি আমার জন্য একটা চাকরি দেবেন বলে মনস্থির করেছেন, সেই জন্য আপনাকে একটা প্রণাম করতে ইচ্ছে করছে। না 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 প্রণাম না না। আরে বাবা প্রণাম নিয়ে আমি তো এখন কোনো কাজ করিনি, আর চাকরির কথা বলছো এটা তো আমার কর্তব্য নয় না? ইয়েস স্যার। সবুজ বাবু এই কাজের জন্য আপনি প্রতি মাসে মাইনে পাবেন 20,000 টাকা। 20,000 টাকা? আমি স্বপ্ন দেখছি না তো। ইয়েস স্যার। সবুজ বাবু সবুজ বাবু আপনি যদি এই কাজটা সাকসেস করতে পারেন তাহলে স্যার আপনাকে দেবে 10,00,000 টাকা এক্সট্রা। 10,00,000 টাকা? যাও তুমি কোনোদিন চোখ দেখো নি। কিন্তু স্যার আমার কাজটা কি? ভেরি সিম্পল, আমার একমাত্র বোন সাথীকে প্রেম করে তোমাকে বিয়ে করতে হবে। বুঝে গেছি বুঝে গেছি। আপনার বোনকে নিশ্চয়ই দেখতেই তারকা রক্ষসীর মতো, টেরা কালো ঘোড়া পাগল ন্যাড়া কালে একটাও দাঁত নেই, আর বয়সে নিশ্চয়ই আমার থেকে 10 বছরের বেশি। পাত্র পাচ্ছেন না, টাকা দিয়ে আমাকে কিনতে চাইছেন, সরি এ কাজ আমি করতে পারবো না। আমার বোন অপরূপ সুন্দরী, একেবারে ডানা কাটা পরি। আমি শিক্ষিতা। আর আপনি যদি রাজি হন তাহলে আপনিই হবেন ওর জীবনের প্রথম বয়ফ্রেন্ড, আই মিন জীবন সঙ্গী। বলো রাজি? রাজত্ব এবং রাজকনে তুমি দুটোই পাবে। শুধু 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 তোমাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার সাজতে হবে, রাজবংশের ছেলে সাজতে হবে, বীরের ফেরত সাজতে হবে। ভালোবাসে কিংবা তুমি যদি সাথীকে ভালোবাসার জালে আটকাতে পারো তাহলে তুমি এই টাকাগুলো পাবে। এরপর কিন্তু তোমাকে আর একটা কাজ করতে হবে। আর একটা কাজ? সেটা কি স্যার? ক্রমশ প্রকাশ। আরে বাবা আগে আমার বোনকে দেখো তো, তারপর এসে গেছে সাথী। এই হচ্ছে বিলেট ফেরত সফটওয়্যার ইঞ্জিনিয়ার সবুজ মুখার্জি, বর্তমান রাজবংশের ছেলে। আর সবুজ এই হচ্ছে আমার বোন সাথী। ওকে নমস্কার। রাজবংশের বংশধর, এই তাহলে তোমাদের নম্র ভদ্র সভ্য নেশা না করা পাত্র। দাদা বৌদি আমি তোমাদের পছন্দ করা এই বিলেট ফেরত সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এই রাজবংশের বংশধর, এই নম্র ভদ্র সভ্য নেশা না করা পাত্রকে বিয়ে করতে রাজি। রাজি? সবুজ মুখার্জি নমস্কার।
রে বাপ রে বাপ, গ্রাম দিয়ে জ্বর ছাড়ল। কিছু বললে? কই না না স্যার, বলছিলাম আপনার বোন খুব ভালো। যাক বাবা, আর কোনো চিন্তা নাই, শুভস্য শীঘ্র। জল খাবো। সে কি কথা, শুধু জল পিব? তোমাকে তো মিষ্টিও খেতে হবে। দাঁড়া দাঁড়া, তোমার জন্য জল মিষ্টি দুটোই নিয়ে আসি। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। সবুজ, এবার আমাদের আসল কাজের কথায় আসা যাক। আসল কাজের কথা কি স্যার? যে এতক্ষণ তো যা দেখলে যা শুনলে ওটা তো ট্রেলার, এবার আসল সিনেমাটা তো শুরু হবে। হ্যাঁ, আরে বাবা, আমি জানি যে তুমি একটা চিটিং বা আপনার বোনও আসল তোমার চরিত্রটা জানে না, এই কথাটা আমাকে বলবে তো? আরে বাবা, না জানলে তো আমাদের কাজটা করতে সুবিধে হবে। শোনো, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের রেজিস্ট্রি করে আমি বিয়ে দেবো। কেন স্যার, রেজিস্ট্রি ওই কোনো অনুষ্ঠান ফনুষ্ঠান হবে না? না, কেন? অনুষ্ঠান করতে গেলে অনেক খরচ। একটা রাস্তার মেয়ের জন্য নিশিকান্ত ঘোষাল একটাও পয়সা খরচ করবে না। তার মানে ও আপনার নিজের বোন নয়? না, আমার নিজের বোন নয়। তাহলে কে? আর কেই বা মা বাবা? আসলে আমি সেটা জানি না। একদিন রাত্রে আমার বাবা, আমি তখন উচ্চ মাধ্যমিক সবে পাস করেছি, আমার বাবা একদিন রাত্রে একটা অন্যজাত সন্তানকে কোলে নিয়ে এসে আমার মায়ের কোলে দিয়ে বলল, আজ থেকে এটা তোমার মেয়ে। আমাকে বলল, এটা তোর বোন। সেই থেকে ঘোষাল বাড়ির বোন হয়ে গেল। এতদিন পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু সমস্যাটা হলো তারপর। সমস্যা সেটা বাকি স্যার? আমার বাবার প্রপার্টি আছে প্রায় 100 কোটি টাকা। 100 কোটি টাকা? ভাবতে পারো, একজন প্রথম সারির শিল্পপতি যেটা থাকা দরকার সেটা আমাদের আছে, অথচ ওই টাকা থেকেও আমার না। একটা ঘটনা ঘটালো। আমার বাবার মৃত্যুর পর আমি জানতে পারলাম সমস্ত সম্পত্তি উইল করে দিয়ে গেছে ওই সাকিব নামে। আমি জাস্ট কেয়ার টেকার। তার মানে স্যার, এই সমস্ত সম্পত্তির মালিক ওই সতী? আপাতত। এবং ওই উইলে আরো লেখা আছে 18 বছর বয়স হয়ে যাওয়ার পর ওই সম্পত্তি সতী যাকে খুশি দিয়ে দিতে পারে। এবার তোমার খেলা শুরু। আমার খেলা শুরু মানে? তুমি সতীকে প্রেম করে বিয়ে করবে, সাথে যখন তোমার প্রতি অগাধ বিশ্বাস আসবে তখন তুমি সাথীর কাছ থেকে ওই সমস্ত সম্পত্তিটা তুমি তোমার নামে লিখিয়ে নেবে। তারপর সেই সম্পত্তিটা আমি আপনার নামে লিখে দেব, তাই তো? বুদ্ধিমান ছেলে। যাক, ওই সব কথা শোনো। তারপর তুমি ডিভোর্স পেপারে সই করে তোমার পাওনা গোন্ডা নিয়ে তুমি এখান থেকে চলে যাবে। আর আমি সতীকে মেরে ওই ফ্যানের মধ্যে ঝুলিয়ে দেব। আমি চিটিংবাজি করি, কিন্তু তার আগে একজন আমি মানুষ, আপনার মতন হারামি নই। সমূহ চিৎকার করবেন না। প্রথমে এখানে এসে আপনার হাত দিয়ে একটা প্রণাম করতে গিয়েছিলাম, তখন যদি আপনার এই আসল চেহারাটা জানতাম না, তাহলে হাত দিয়ে প্রণাম নয়, এই হাত দিয়ে আপনার গালে দুটো ঠাটিয়ে চড় মারতাম। এটাই তোমার শেষ কথা? কথা আমার একটাই, কাজ আমি করতে পারবো না। আরে তুমি ভুলে যেও না, ভাত ছড়ালে কিন্তু কাকের অভাব হয় না। আপনি একটা কথা জেনে না তো স্যার, ভাত ছড়ালে যেমন কাকের অভাব হয় না কথাটা ঠিকই, কোকিলের অভাব নিশ্চয়ই হয় স্যার, কোকিলের অভাব নিশ্চয়ই হয়। চলি। সালা হারামি কথা। ছত্র বেশ নিয়েছি, হ্যাঁ, অনেকবার পাশ থেকে আমাকে আমাকে।
আছে ৪২-এর বিপ্লব, আছে ৭৮-এর বন্যা, আছে গঙ্গাপদ্মাকে ভাগ করে দেবার রাজনৈতিক বৃত্তান্ত, আছে ক্লাস ৫ পর্যন্ত ইংরেজি শিক্ষা তুলে দেবার মূল সিদ্ধান্ত, আরো আছে আরো আছে আরো আছে, আছে জলবন্টন চুক্তি, আছে নেতাজির অন্তর্ধান রহস্যের বন্ধ ফাইল, আছে ফিলিস্তিনিদের গুনে দাঁড়াবার রাজনীতি, আছে পুরো ভাব নেতাগুলোর না ছাড়ার বিমৃতি, কোন ব্যবসায় কিনব একটা কিনলে একটা ফ্রি, হরেক বার বার্ষিকে একটা কিনলে একটা ফ্রি, হরেক বার বার্ষিকে হরেক বার বার্ষিকে হরেক বার বার্ষিকে আমি আর নিজে ভাবতে পারছি না, আর কি উত্তর দেবো আমি সমুজকে? কি হয়েছে আপনি আর এখানে? আপনার কি চাই? ফিরে পেতে চাই, ফিরে পেতে চাই আমার হারিয়ে যাওয়া সোনালি দিনগুলো। দিনটা বাবু বোঝাই, দিনটা আমাকে আমার হারিয়ে যাওয়ার ২০টা বছর ফিরিয়ে দিন না। পাগল? হ্যাঁ সবাই তাই বলে, আমি পাগল। আমার হাতে এখন অনেক কাজ, আমি চলি। অনেক কাজ? হ্যাঁ, আমাকে প্রথমেই যেতে হবে গুজরাট। ওখানে গিয়ে ওখানকার লোকেদের বলবো, ওরে ভাই অনেক হয়েছে আর দাঙ্গা করিস না, পাঞ্জাবে। ওখানে গিয়ে পাঞ্জাবের সীমান্তবর্তী অঞ্চল দিয়ে যে সমস্ত সন্ত্রাসবাদীরা ভারতবর্ষে ঢুকছে তাদের সামনে রেখে দেবো নো এন্ট্রি পোর্ট। ওখানে গিয়ে না পাহাড়ি ভাইদের বলবো, ওরে ভাই পার্শ্ববর্তী দেশের ওস্কারিতে তোমরা দয়া করে দেশটাকে ভাগ করো না, কারণ 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 ভাগের মাঝে গঙ্গা পায় না। লোকটাকে দেখে মনে হয় কোনো বড় বাড়ির লোক, একটা চরম আঘাতে পাগল হয়ে গেছে। তাহলে কি আমি সবুকে এই খবরটা দেবো না? না না, খবরটা যে ওকে দিতেই হবে, যা সিদ্ধান্ত তা তো ওকেই নিতে হবে। সিদ্ধান্ত আমি নিয়ে নিয়েছি শোভু। হ্যাঁ, ঘোষালবাবুর মুখের উপরে বলে নিয়েছি, ওর দেওয়া চাকরি আমি করতে পারবো না। কি বলছিস তুই? কি বলছি ভাই, দেখ না দেখ না ভাই, একটা মেয়ের জীবন নিয়েছি, নেমে নিখার অধিকার আমার চেয়ে নেই। শোভু শোভু, এই চাকরিটা যদি তুই না করিস, টাকা রোজগার যদি তুই না করিস, তাহলে তুই চাসবো না চাস, মাসিমার জীবনটা নিয়ে তোকে ছিনিমিনি খেলতেই হবে রে। কি বলছিস তো বল। ঠিকই বলছি, ঠিকই বলছি, আমি ঠিকই বলছি রে ভাই, যে কথাগুলো তোকে আমি বলবো সেই কথাগুলো শোনার জন্য তোর কান দুটো বেশ শক্ত কর, হৃদয়টাকে অগ্নি গর্ভের মতন সেজে তোল। কি বলছিস? হ্যাঁ, কি হচ্ছে আমার মনে? তুই গিয়েছিলি না, তুই গিয়েছিলি ঘোষাল নামের সাথে, আর আমি গিয়েছিলাম মাসিমাকে নিয়ে হাসপাতালে। কি হয়েছে? এই হলো মাসিমার মেডিকেল রিপোর্ট। মাসিমার 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 দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। ঠিকই বলছি, ডাক্তার দিদি তো তাই বললেন, যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করে নতুন কিডনি বসাতে হবে, আর তা না হলে মাসিমার এই তখন কথাটা শেষ করবি না, তুই কথাটা শেষ করবি না, তাহলে কিন্তু আমি ভুলে যাবো তুই আমার বন্ধু। না কিচ্ছু হবে না, আমার মায়ের কিচ্ছু হবে না, আমি তাই তোমার ভাইয়ের কিচ্ছু হতে দেবো না। হ্যাঁ আমি তাই চাই রে ভাই, তখন কিন্তু মাসিমাকে সুস্থ করতে গেলে খরচ হবে ১০ লক্ষ টাকা। ১০ লক্ষ টাকা? হ্যাঁ ভাই, হ্যাঁ, ডাক্তার দিদি বলেছেন যত তাড়াতাড়ি অপারেশন করতে হবে তত তাড়াতাড়ি মাসিমার। না না, তুই একথা বলিস না, তুই একথা বলিস না, আমি সহ্য করতে পারছি না, তুই একথা বলিস না, তখন আমার ভাইয়ের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। মাসিমার আয়ু ততই না, একদম বলিস না, একদম এই তোমায় এক্ষুনি এলাম, কিছুক্ষণ হলো। আসলে মাসিমা, ও আমি বুঝতে পেরেছি, আমি তাই পিছিয়ে
ওই যমরাজ যদি তোমাকে নিতে আসে আমি তাহলে যমরাজকে বলবো যমরাজ ওর বুড়ো মাটাকে তুমি ছেড়ে দাও, নয় তুমি আমাকে তুলে দাও কিন্তু আমার মাটাকে ছেড়ে দাও, মা ছাড়া যে পৃথিবীতে আমার আমি বাকিটা দেখে নেব, ঠিক আছে দেরি করিস না, যা 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 তোমাকে সন্তান থাকতে তোমার কিচ্ছু হবে না মা, এই দু হাতে তোমাকে আগলে রাখবো মা, আমি তো রাজি হতে পারবো একটা মেয়ের জীবন নিয়ে চিনি মিনি খেলার অধিকার যাবার নেই, আমি এটা করতে পারবো না, কিন্তু আমার মাকে যে বাঁচাতেই হবে, তার জন্য যদি কাউকে খুন করতে আমি তাকে খুনই করব, কিন্তু আমার মাকে আমার বাঁচাতেই হবে, আমার মা যে আমার ছাড়া পৃথিবীর সে কেউ নেই, এই ঈশ্বর তুমি আমাকে কোন কঠিন পরীক্ষায় ফেললে, আচ্ছা না কত বক্ত নায়ক, তাই ত্রিভুজের এক কোণে দাঁড়িয়ে আমি আদর্শকে নিলামে তুলছি, আর ত্রিভুজের দু কোণে দাঁড়িয়ে আছে আমার জীবনের দুই নারী, একজন আমার মা যে আমাকে দশ মানুষ দশ দিন গর্ব যন্ত্রণা সহ্য করে পৃথিবীর আলো দেখিয়েছে, আর একখানে দাঁড়িয়ে আছে সাথী যে মেয়েটার আজও সারা পৃথিবীটা দেখা হয়নি, তার জীবন নিয়ে চিলিমিনি খেলার অধিকার যেমন নেই, এরা দুজনকে আমাকে দিকে তাকিয়ে বলছে ভাসিয়ে দিলাম।
সুশান্ত ঘোষাল একেবারে শান্ত মা, রাজি না হয়ে সে কোথায় যাবে? নোবেল হাতছানিয়ার অর্থের মহিমায় এই ধরনের ছেলেগুলোর ভেতরটাকে ঝাঁঝরা করে দিচ্ছে। এনিওয়ে, আমাকে যত তাড়াতাড়ি সম্ভব হুইলের চাকাটাকে ঘুরিয়ে লোক তোলার স্বার্থটাকে ডাঙায় তুলতি হয়ে শোনায়। আর নয়না এখন আসছে না কেন? কেন আসছে না? যেখানে তৈরি হয় বিছানাতে যৌবনকে বেশিক্ষণ ধরে রাখার বিষাক্ত ওষুধ, এই ওষুধে ওর বাজারে দারুণ চাহিদা। ছেলেগুলো পাগলের মতো খাচ্ছে, কিন্তু ওরা বুঝতে পারছে না যে যত খাচ্ছে ওদের হার্ট আর কিডনিটা বিকল হয়ে যাচ্ছে। স্যার স্যার, গত মাসে চেয়ে এই মাসে এই ট্যাবলেট 5 লক্ষ টাকার বেশি বিক্রি হয়েছে স্যার। তারপর আপনার যে ওষুধ কারখানায় যেখানে তৈরি হয়, বাচ্চা নষ্ট করার বিল, আমাদের মতন পথ হারিয়ে ফেলা মেয়েদের গর্ভে যখন বিয়ের আগে সন্তান চলে আসে, কিংবা ফিগার মেনটেনের জন্য যে সমস্ত আধুনিক মেয়েরা মাপতে চায় না, শরীরের মধ্যে প্রবেশ করছে। গত মাসে এই মাসে এই ট্যাবলেট 3 লক্ষ টাকার বেশি বিক্রি হয়েছে স্যার। এই সারা শহরে আপনার 5-5 খানা বিদেশি মদের দোকান আছে, তো গত মাসে এই মাসে মদ অনেক বেশি বিক্রি হয়েছে। তা ধরুন আপনার ওই লাভ হয়েছে? লাভ হয়নি ম্যানেজার দা, হয়েছে লোকসান। লোকসান? হ্যাঁ লোকসান, চেতনার লোকসান, আদর্শের লোকসান, মানবতার লোকসান। হঠাৎ আমার অফিসে দিল। হ্যাঁ হঠাৎ, আর হঠাৎ এলাম বলেই তো লোকসানটা ধরতে পারলাম। দাদা, আজকাল রাস্তায় যাতায়াতের পথে প্রায় দেখি রেশন দোকানে লাইন পড়ে না, লাইন পড়ে ওই মদের দোকানে। যত দিন যাচ্ছে তত রেশন দোকানের লাইন কমছে আর মদের দোকানের লাইন বাড়ছে। এরকম ভাবে যদি চলতে থাকে তাহলে এমন একদিন আসবে যেদিন হাসপাতালে শিশু জন্মানোর লাইনটা কমে যাবে ওই রেশন দোকানের মতো, আর তার সঙ্গে সঙ্গে বেড়ে যাবে শ্মশানে মানুষ পোড়ানোর লাইনটা। দাদা, তোমার মুখে শুনেছি আমাদের তো অনেক সম্পত্তি, তাহলে এইসব করে কি লাভ? আমি তো কোন বাজার কাজ করছি না, আমি 2 নম্বর ব্যবসা করছি না, সরকারকে ট্যাক্স দিয়ে রীতিমতো লাইসেন্স রেখে ব্যবসা করছি। আই এম দা বিজনেস ম্যান। বিজনেস বিজনেস দাদা, দাদা আদিম যুগের মানুষরা যখন একটু একটু করে সভ্যতার আলো দেখছিল তখন তারা নিয়ে আসে বিনিময় প্রথা। একজন বস্ত্র বানাবে আর অন্যজন অন্যজন ফসল ফলাবে, অন্যের সঙ্গে বস্ত্রের বিনিময় প্রথাটাই আজ হয়ে গেছে বিজনেস। কিন্তু মজার কথা কি জানো দাদা, আজকের দিনে বিনিময় হচ্ছে ঠিকই, কিন্তু অন্যের সঙ্গে বস্ত্রের নয়, বিনিময় হচ্ছে শিক্ষার সঙ্গে অশিক্ষা। হার ভাঙা খাটুনির পর দিনের শেষে ওই সহজ সরল মানুষগুলো একটু একটু করে মৃত্যুর কোলে ঢলে পড়ছে জেনেও তোমরা তাদের হাতে মদের বোতল তুলে দাও। বিনিময় তোমরা কি পাচ্ছ না পয়সা? একটা কথা ভাবো দাদা, বিনিময় তুমি কিন্তু কিছু হারাচ্ছ না, হারাচ্ছ ওই মানুষটির পরিবার। মা হারাচ্ছে সন্তানকে, বোন হারাচ্ছে দাদাকে, আর স্ত্রী হারাচ্ছে স্বামীকে। আমরা দায়ী নয়। তা তো বটেই, তা তো বটেই। সেই জন্য তোমাদের মতো বিজনেসম্যানরা ম্যাগির মতো জনপ্রিয় খাবারে সিসার মতো বিষ মেশাচ্ছে, সেই জন্য তোমাদের মতো বিজনেসম্যানরা সিমেন্টে ভেজাল মিশিয়ে বাড়ির ভিতটাকে দুর্বল করে দিচ্ছে, সেই জন্য তোমাদের মতো বিজনেসম্যানরা বাজারে হাইব্রিড ফসল বিক্রি করে মানুষের লিভারে পচন ধরিয়ে দিচ্ছে। দাদা, যেমন সিগারেটের প্যাকেটে লেখা থাকে যে সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, তেমন আমি তোমাকে বলছি তোমার মতো বিজনেসম্যানরাও না এই সোসাইটির জন্য ক্ষতিকারক। আমার ফোনটা দেখছি অনেক বড় হয়ে গেছে, জ্ঞান বিজ্ঞানের পাঠ মুখস্থ করে থিসিস লিখছে। সে তুমি আমাকে যাই বলো, কিন্তু আমি হাত জোর করে অনুরোধ করছি দাদা, এই বিশের ব্যবসা তুমি বন্ধ করো। ব্যবসা যদি করতে হয় তাহলে তাহলে অন্য কিছু ব্যবসা করো। অন্য কিছু ব্যবসা মানে? তা আছে নাকি তোর কাছে অন্য কিছু ব্যবসা করার আইডিয়া? চোখ কান খোলা রাখলে এরকম ব্যবসার আইডিয়া মাথায় আসে। যেমন ধরো তোমরা তোমরা বইয়ের ব্যবসা করো, শিক্ষার উপযোগী সেসব বই তোমরা ছাত্রছাত্রীদের হাতে তুলে দাও।
ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি কাল থেকে বইয়ের ব্যবসা শুরু করে দেবো, তার নাম দেবো সাতিক পাবলিশার, ঠিক আছে? তো এবার বলতো, তুই কলেজ থেকে হঠাৎ আমার অফিসে কি মনে করলি? মনে করে নয়, মনে করাতে এসেছি। আমি আর বৌদিন একবার ফোন করেছি তোমাকে, তোমার ফোনটা সুইচ অফ, তাই বাধ্য হয়ে এখানে আসতে হলো। ও আচ্ছা, তা কি মনে করাতে এসেছি সেটা বলবি তোমাকে? জানতাম ভুলে যাবে। এনিওয়ে, আজ আমার জন্মদিন। জন্মদিন! ভেরি ভেরি হ্যাপি টিচার সপ্তাহে। শুভ জন্মদিন ম্যাডাম। থ্যাংক ইউ। জন্মদিন শেষ করতে হবে, কারণ সাথী মাথা জ্বালা দিচ্ছে। স্যার আমি বলছিলাম, ওকে কি বলবে? আমি খুব ভালো করে জানি আমাদের একটা ব্যবসাতে লস হয়েছে। হ্যাঁ স্যার, আমাদের যে নতুন নার্সিংটা আছে না, গত মাসে সেই মাসে অনেক টাকা লস হয়েছে স্যার। আচ্ছা, আর সেই নার্সিংহোমের ইনচার্জ হলো কে জানো? আমি ডাক্তার মনিকা সেন। আমি কিন্তু অনেক আশা নিয়ে নার্সিংহোমটা আপনার হাতে তুলে দিয়েছিলাম। আমার কিছু করার নেই মিস্টার ঘোষা। আপনি নার্সিংহোম করেছেন ঠিকই, কিন্তু তার পরিকাঠামো খুব খারাপ। এখন চারিধারে ভালো ভালো সরকারি হাসপাতাল হয়ে গেছে, প্রাইভেট নার্সিংহোমও প্রচুর। সেই তুলনায় আমাদের নার্সিংহোমে অত্যাধুনিক যন্ত্রপাতি নেই, তাই তো বড় বড় অপারেশন করতে গেলে যা যা লাগে তার কিছুই নেই বলতে পারে। তাই তো বাধ্য হয়ে আমি পেশেন্টদেরকে অন্য জায়গাতে রেফার করছি। নো প্রবলেম, কোনো চিন্তা নেই। এসে তুমি ওই নার্সিংহোমটাকে সুন্দর করে তোলার জন্য আজ থেকে যা যা দরকার তুমি ডাক্তার সাহেবের সঙ্গে আলোচনা করে কাজ শুরু করে দাও। যত টাকা লাগে আমি তোমাকে দেবো। ওকে ঠিক আছে, কিন্তু নার্সিংহোমটা এই শহরের এক নম্বর হওয়া চাই। ঠিক আছে স্যার। কে এবার আপনি খুশি তো? খুব খুশি মিস্টার ঘোষাল। এবার আমাদের নার্সিংহোমে পেশেন্টদেরকে রেখে চিকিৎসা করে সুস্থ করে তুলতে পারবো। আমার কিন্তু প্রফিট চাই, ইনভেস্টমেন্ট আমার, আমাকে প্রফিট দিতেই হবে। দেখুন, আমি ডাক্তার, আমার কাজ পেশেন্টদেরকে চিকিৎসা করে সুস্থ করে তুলে তাদের মুখে হাসি ফোটানো, আমি সেটাই করব। আর বাকি কাজ তা করার জন্য তো কিশোরায় বাবুই আছে। ঠিক আছে ঠিক আছে, কিশোরায় এসে আস্তে কাজ শুরু করে দাও। চল চল চল। ওকে স্যার, আসুন ম্যাডাম আসুন। ছেলেটিকে আপনি
কাজের জন্য ঠিক করেছেন? আপনি বলেছিলেন তার উপর যেন আমি 24 ঘন্টা নজর রাখি। আশা করি নজর রাখছো। শুধু নজরই রাখিনি স্যার, অনেক কিছু জেনেছি। জেনেছো? কি জেনেছো? বলো বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। জেনেছি সবচেয়ে চিটিং মাদের কথা শুধু আপনি নয়, আপনার কোন সাথীও জানে। সাথে জানে যে সবুজ কোন উচ্চ রাজবংশের ছেলে নয়। একটা মিথ্যে পরিচয় দিয়ে আপনি সবুজকে সাথে সাথে দাঁড় করাচ্ছেন। সবুজের সঙ্গে সাথের আগেই দেখা হয়েছিল, যেখানে সবুজ আপনার বোনের সাথে চিটিং বাজি করে আর সাথে সেটা ধরে ফেলে আপনার চড়ও মার। এই সেরেছে হিরো হিরোইন নেতৃত্বে কেলাকেলি শুরু হয়ে গেছে। এই এই সব কথা তুমি কেমন করে জানলে? আমরা বলেছি। তোমরা করা এরা সবুজে যারা পড়ছিল স্যার, আমি টাকা দিয়ে নেতা থেকে সব কিছু জেনেছি। সাথে ছবি দেখাতে এরা সব বলে দিল। তার মানে সাথে সেদিন যে বিয়েতে রাজি হয়েছিল সেটা নাটক। সাথীও তাহলে আমার সঙ্গে গেম খেলা শুরু করে দিল। ভাবছি ভাবছি, ভাব দে দাও, ভাব দে দাও। আমাদের কিন্তু পকেট খালি স্যার, কিন্তু মাথা ভর্তি বুদ্ধি স্যার। সাথে থেকে থেকে আমরা বুদ্ধিতে পারদর্শী হয়ে গেছি। শুনে ফেলে আমরাও কিন্তু আপনার সঙ্গে ভাবতে পারি স্যার। তোমরা শোনো, আমাকে চেনো? মানুষের মতো হলেও কিন্তু আমি অমানুষ। তোমরা শোনো, আমাকে চেনো? মানুষের মতো হলেও আমি অমানুষ। তোমরা শোনো, আমাকে চেনো? মানুষের মতো হলেও আমি অমানুষ। অমানুষ অমানুষ উড়িয়ে দেব যত। কহ